ওকে, আমরা শুরু করি। আমি মিস্টার বাবু কাজ জমা দিছে, এটা একটু আমি রিভিউ করি। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার এই ছবিটা ঝাপসা কেন? আচ্ছা স্যার, আর আরেকটা বিষয় স্যার, সিএনওয়াই এতে সেট করছিলাম, তখন তোমার এই সমস্যা হয়েছে। আচ্ছা, সিএমআই কেটে সেভ করছো। আচ্ছা, আমি আবার আজকে একটু সি মানে তোমার, হ্যাঁ নেক্সটটা ঠিক আছে। আচ্ছা, আগেরটা তাহলে মেবি সমস্যা হয়েছিল আগে, হ্যাঁ তারপরটা ঠিক আছে, একটু ঠিক আছে। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল তোমার এখানে সমস্যাগুলো আমি একটু ধরাই। আচ্ছা, এখানে যে কিউআর কোড দিছো, আমি কিউআর কোডটা কিভাবে বসাইছিলাম, আমি কিউআর কোডটা কিভাবে বসাইছি? দেখো ফার্স্ট অফ অল আমি একটা, স্যার নেক্সটটা দেখেন স্যার, এটা এটা দেখেন স্যার, এটা আচ্ছা এটা তাহলে বাদ দিলাম, নেক্সটে আসলাম। আচ্ছা, এখানে কিউআর কোডটা মানে ভেঙে গেছে? না স্যার, এটা এতটুকু, না 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 না, এটা এতটুকু না, এটা ভেঙে গেছে। এটা আমি আমাকে বললে হবে না, আমি এটা এটা কখনো হয় না। কিউআর কোড অবশ্যই অবশ্যই, এই যে চার চারটা বা তিনটা যে বড় বড় তুমি শেপ দেখতে পাচ্ছ, এটা সমান সমানই সবকিছু থাকবে, এটা এভাবে তোমার হবে না, এটা সবসময় সেম থাকবে। সো তো এটা সবসময় সমান থাকবে, ঠিক আছে? এটা মেবি কোনো একটা প্রবলেম হয়েছে তোমার এখানে। আচ্ছা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এখানে দেখো, ডিজাইনটা কি তুমি কোন একটা ডিজাইন ডিজাইন কপি করছো নাকি তোমার মতো করে বানাইছো? আচ্ছা না, এখন এখন থেকে হচ্ছে কি ডিজাইন সরাসরি কপি করবো, যে তোমার মতো বানালে মনে করো অনেক কিছু তোমার মিসিং করবে। যেমন মনে করো এখানে গ্রাফিক্স ডিজাইনার কোনো কিছু না, এখানে কিওয়ার্ড কোড হবে না। ফ্রন্ট পার্টে, ফ্রন্ট পার্টে সব সময় লোগো থাকবে, কোম্পানি নেম থাকবে, তারপর হচ্ছে স্লোগান থাকবে, তারপর হচ্ছে হয়তো বেশ মোটামুটি যে কোনো সময় আমরা একটা তোমার কোনো একটা লিঙ্ক দিতে পারি, ইমেল দিতে পারি, দ্যাটস ইট, এটার বাইরে আর কিছু হবে না এখানে। তো তুমি দিছ এভাবে, আচ্ছা এভাবে হবে না জিনিসটা। হ্যাঁ, আচ্ছা নিচেরটা ব্যাক পার্টে, ও আচ্ছা এটা হচ্ছে ফর্ম পার্টে রাখতেছো যে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ফর্ম পার্টে এটা দিচ্ছ, আচ্ছা মিস্টার সিউ বাউন্ডার। আচ্ছা, তোমার অ্যাকাউন্ট হচ্ছে কালার চেঞ্জ মানে ইয়া করতে হবে, কালার বিষয়টা বুঝতে হবে। আমাদের এখনো কালারের ক্লাস নিই নাই আমি, তোমাদের কালারটা বুঝতে হবে, কালার কখন কোনটা ইউজ করবা কালার বিষয়টা বুঝতে হবে। আরেকটা বিষয় স্যার, ওইটা স্যার এই যে মানে মিডলে সেট করতে পারছি না, ওইটা মানে হচ্ছে না। মিডল সেট বলতে কোনটা মিডল সেট? মানে যে আমি যে কলের আইকন দিছি, দেন এগুলো তো বক্স করছে না, বক্সের মিডলে সেট হচ্ছে না, সেট হচ্ছে না যে। আচ্ছা, ওটা কেমনে কনভার্ট করব? কেন হচ্ছে না সেট, মানে কি, মানে কি আসতেছে যে? ওটা অ্যালাইন করতেছি তো, অ্যালাইন করতেছি বাট বক্সের ভিতরে আসতেছে না অ্যালাইনটা, ওই পুরো শেপের মধ্যে চলে আসতেছে, সেটা দেখতে হবে আর কি, আমি তো বুঝতেছি না। আর মনে করো আরেকটা বিষয় হচ্ছে, মনে করো এটা এটা দিছ, আবার এটার ব্যাকগ্রাউন্ড আবার একটা কালো চিহ্ন, আবার এটা হয়েছে আরেক কালারের, এটা এক কালারের, আবার এটার ব্যাকগ্রাউন্ড আরেকটা কালার, এভাবে হবে না, সবগুলো সেম নিয়মে হবে, সবগুলো সেম নিয়মে হয়, কালো হলে কালো সবগুলা, আর হলে সবগুলা যদি সাদা করতে চাও মানে এই যে তোমার এটা কি কালার, এটা গ্রে কালার, গ্রে কালার করতে চাইলে গ্রে কালারে যাবে, এভাবে, ঠিক আছে? আচ্ছা মোটামুটি ঠিক আছে, আরও ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে আর কি। সেকেন্ডও কালকেও তোমাদের আরও গ্রাফ মানে আমি একটা অলরেডি তোমাদেরকে ডিজাইন দিয়ে দিব, এটাকে কপি করবো সরাসরি, এটাকে কপি করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, মোটামুটি ঠিক আছে। এখানে মনে হয় একটু অ্যালাইনমেন্টটা ঠিক হয় না, মনে হয় এখানে অ্যালাইনমেন্টটা একটু ঝামেলা আছে এখানে, এখানে অ্যালাইনমেন্ট ঠিক ছিল। আচ্ছা আচ্ছা, তাও মানে এখানে ফাটা ফাটা দেখাচ্ছে, তাও অনেক মানে ফিরে যাচ্ছে। আচ্ছা দেখাচ্ছে আমি, ওকে বুঝতে পারছি। আচ্ছা ড্যাম,
এখন দেখো আমরা আজকে কি শিখবো সেটা একটু দেখি, দেন পরবর্তী আর কিছু বুঝাচ্ছি কি করতে হবে না করতে হবে সামনে। আচ্ছা সো দেখো আজকে আমরা এই টপিকগুলো দেখবো। হ্যাঁ এই টপিকগুলো আমরা দেখবো, এই টপিকগুলো কি, একটা হচ্ছে ক্লিপিং মাস, আমি গত ক্লাস সেটা দেখাই নাই, ক্লিপিং মাসের একটা বিষয় ছিল, আমি ওটা গত ক্লাসে একটু ইয়া করে গেছি, কারণ যেহেতু আমরা মেন বিষয়টা শিখে নেই তো এখন দেখবো লাভ নেই। সো এরপর হচ্ছে ট্রান্সপারেন্সি, তারপর হচ্ছে হাউ টু মেক শ্যাডো উইথ গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে হাউ টু মেক শ্যাডো ফ্রম এফেক্টস, টেক্সট স্টাফ, এই বিষয়গুলো আমরা দেখবো আজকে। হ্যাঁ সো দেখো আমরা কি করতে পারি, প্রথমে আসো ক্লিপিং মাস্কের বিষয়। ক্লিপিং মাস্ক কি, ক্লিপিং মাস্ক, এখন এখানে শব্দটা আমরা ক্লিপিংটা বাদ দিয়ে যদি আমি মাস্ক শব্দটা নিই, মাস্ক, মাস্ক তো আমরা অবশ্যই জানি যে আমরা বাজারে গেলে আমরা বিভিন্ন ধরনের মাস্ক কিনে থাকি না, তো মাস্ক দিয়ে কী করতে পারি, মাস্ক দিয়ে হচ্ছে কি আমরা আমাদের মুখটাকে ঢেকে রাখি বা কোনো একটা অঙ্গকে বা যে কোনো কিছুকে ঢেকে রাখার জন্য আমরা মাস্ক ব্যবহার করি। ঠিক সেমভাবে ক্লিপিং মাস্কটাই হচ্ছে ওই রকমই কাজ করবে, যে তুমি কোনো একটা ছবি নিছো, সে ছবি কোনো একটা অংশকে ঢেকে রাখবা, কোনো কোনো একটা অংশকে দেখাবা, মানে যে কোনো একটা অংশকে ঢেকে রেখে কোনো একটা অংশকে দেখানোর জন্য আমরা শেপের মাধ্যমে আমরা কী করবো, ক্লিপিং মাস্কটা করবো, এটা হচ্ছে মূলত কাজ। তাহলে দেখো কী করা যায়, আমি প্রথমে তোমার গুগল থেকে একটা ছবি নিয়ে আসি, আমরা গুগল থেকে একটা ছবি নিয়ে আসি, ইমেজ দিয়ে সার্চ করলাম। আচ্ছা তো এখান থেকে মনে করো আমি এই ছবিটা নিলাম, সাপোজ এটাকে আমি কপি করে নিচ্ছি বা আমি ইটারে নিচ্ছি, এটা খুব স্টাইল করে আছে, ইটারে নিই, এটাকে আমি কপি করে জাস্ট এই জায়গায় নিয়ে আসলাম। ঠিক আছে তো কপি করলাম, তো ছবিটা একটু ফাটা ফাটা, আমরা ছবিটা একটু হাই কোয়ালিটি করার চেষ্টা করি, ছবিটা ফাটা বেশি, আমি একটু বড় টাইপের ছবি নেওয়ার চেষ্টা করি, দেখতে একটু ভালো লাগবে আর কি। আমি লার্জ করলাম, দেন এখান থেকে এটা তো পাওয়া গেল না। আচ্ছা সো আমরা এটা নিই, এটা মানে একটু বড় আছে, হ্যাঁ কপি ইমেজ দেন পেস্ট, ওরা একটা বড় ছবি আমরা পাইলাম। ঠিক আছে আচ্ছা এখন দেখো, এখন আমি চাচ্ছি যে কি, এই যে আমার এখানে পাহাড় আছে, এখানে পাহাড় আছে, সেই অংশটুকুকে আমি ঢেকে ফেলবো, আমার এই যে শুধু গাছ, যে দুইটা গাছ আছে সেই দুইটা গাছকে দেখাবো। ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা কি করব, ক্লিপিং মাস্কে যাব, ক্লিপিং মাস্ক বলতে আমরা একটা শেপ নিব, আমি আমরা শেপ নিলাম, জাস্ট একটা শেপ নিলাম উপরে। ঠিক আছে শেপ নেওয়ার পর এখন আমি সব সময় আমার শেপটা থাকতে হবে উপরে, আমি যদি শেপটা নিচে দিই, আমি সাপোজ শেপটা দিলাম নিচে, দেখতে পাচ্ছ শেপটা কিন্তু নিচে, এখন আমি দুটোটাকে সিলেক্ট করলাম ড্র্যাগ করে, ড্র্যাগ করে দুইটাকে সিলেক্ট করছি, দেখতে পারলাম, দেন আমি এখন যদি এখান থেকে মেক ক্লিপিং মাস্ক দিই, আমি দুইটাকে সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে যদি মেক ক্লিপিং মাস্ক দিই, আমার এখানে কী দেখাচ্ছে দেখো, ক্যান নট মেক ক্লিপিং মাস্ক, আমার এখানে মাস্ক করতে পারবে না, তার মানে আমার অপশনটা কি, আমাকে অবশ্যই আমার যেটা মাস্ক, এই মাস্কটা থাকতে হবে উপরে, উপরে থাকলে তো মাস্ক হবে তাই না। সো আমি মাস্কটাকে উপরে রাখলাম, শেপটাকে উপরে রাখলাম, দুইটাকে সিলেক্ট করলাম, মাউসে রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক, দেখো ক্লিপিং মাস্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন এখানে বলতে পারো যে স্যার এটা কি, এটা কি টোটালি কেটে গেছে, এটা আসলে টোটালি কেটে যায় নাই, এটা হচ্ছে জাস্ট মাস্ক হয়ে আছে, তুমি চাইলে আবার সেটাকে অ্যাডজাস্ট করতে পারো। কীরকম দেখো, এটা আমি যখন আনছি তখন দেখতে পাচ্ছ পুরা চারপাশে একটা কিন্তু তোমার ব্লু লাইন হয়ে আছে, তার মানে ওইটুকু পর্যন্ত তোমার ছবিটা, এটা কিন্তু সে বুঝে দিচ্ছে। এখন আমি যদি এই ছবিটার উপর এসে, মানে আমার মাস্কের উপর এসে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমি যদি আবার একটা ক্লিক করি, ছবিটা সিলেক্ট হবে, এবার তুমি চাইলে অ্যাডজাস্ট করতে পারবো, তুমি কোন দিকে অ্যাডজাস্ট করতে চাচ্ছ তোমার ছবিটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারবো, এবং তোমার যেটুকু রাখতে চাচ্ছ সেটুকু রেখে দেন আমি যদি ক্লিক করে আবার চলে যাবে, দেখো আমার এই ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা এখন একটা বিষয় খেয়াল রাখো, আমি যে কোনো কিছু মনে করো গ্রুপ হয়ে আছে, যে কোনো কিছু এবার মাস্কিং হয়ে আছে, তো সেটাকে এডিট করার জন্য আমাকে অবশ্যই ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করা মানে হচ্ছে সেটা আমার আইসোলেটেড মোড বলা হয়। এই দেখো উপরের দিকে একটা তোমার কি আসছে, একটা তোমার ব্লু লাইন দিয়ে একটা বার চলে আসছে এখানে, এই উপরে বার, এই বারটা যখন আসবে সেটার মানে হচ্ছে আইসোলেটেড মোড, আইসোলেট করা মানে হচ্ছে আমার ডিজাইনটা গ্রুপ অবস্থায় আছে সেটাকে আইসোলেট করে আমি আমার মতো চেঞ্জিংটা করবো এখন।
তো আমি আবার সিলেক্ট করে আমি আমার মতো চেঞ্জ করতে পারবো, অথবা আমি যদি শেপটাকে যদি বড় করতে চাই শেপের উপর সিলেক্ট করে শেপটাকে আমি কি করতে পারবো বড় ছোট করতে পারবো, সব কিছু করা সম্ভব। এটুকু করা হয়ে গেলে আমার যদি এটুকু কাজ শেষ, দেন আমি আবার আইসোলেটেড মোড যেটা বার আছে বারের উপর একটা ক্লিক করলাম, তাহলে সেটা ব্যাশ আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে ডান। তো এই হচ্ছে আমার ক্লিপিং মাস্ক। এখন দেখো আমি এটাকে যদি এখন তুমি ক্লিপিং মাস্ক থেকে যদি বের করে যদি নিয়ে আসতে চাও, তাহলে কি করতে হবে, জাস্ট মাউসে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, দেখো রিলিজ ক্লিপিং মাস্ক ক্লিক করলাম, এ আমার মাস্কটা এখান থেকে বের হয়ে গেল। আমার এই যে এখানে একটা শেপ ছিল শেপটাও কিন্তু এখানে আছে, এই শেপটা শেপটা তখন কি দেখছো, শেপটা তখন ছিল ফিল কালার হয়েছিল, কিন্তু মার্কস থেকে যখন তুমি বের করবা তখন কিন্তু আর ফিল কালার থাকবে না, শুধুমাত্র একটা লাইন থাকবে, যে এরকম একটা লাইন দেখাবে এখানে, ফিল কালারটা থাকবে না। এটা হচ্ছে একটা নিয়ম আর কি, এখানে মানে হচ্ছে ফিল কালারটা শুধুমাত্র শুরুর দিকে থাকবে, মাস্কিং করার পর যখন তুমি আবার এটাকে সিরিজ করে ফেলবা তখন কিন্তু আর ফিল কালারটা থাকবে না, এটা অটোমেটিকলি ফিল কালার থেকে জাস্ট একটা লাইন হয়ে থাকবে এটুকু। আচ্ছা এটুকু আমরা বুঝলাম, কিন্তু মনে করো যদি আমার দুইটা শেপ থাকে তিনটা শেপ থাকে, সাপোজ এই ধরো আমার এখানে একটা শেপ, আমি একটা কালার দিচ্ছি, ধরো এখানে একটা শেপ, এটাকে একটা কপি করলাম, এখানে একটা শেপ, এখানে একটা কপি করলাম, এটা একটা শেপ, এখানে একটা কপি করলাম, একটা শেপ, ধরো এখানে আমার চারটা শেপ হয়ে গেল। এখন আমি কিভাবে ক্লিপিং মাস্কটা করবো, মানে হচ্ছে কি আমার শেপের মধ্যে শুধু আমার ছবিটা দেখা যাবে আর কোথাও দেখা যাবে না, এটা হচ্ছে আমার করতে হবে। দেন তাহলে দেখো নিয়ম অনুসারে, তো মনে করো আমার মাস্কটা তো উপরে আছে, নিয়ম অনুসারে আমার মাস্কটা উপরে আছে, তার মানে এটা হওয়ার কথা, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক দিলাম, দেখো শুধু একটাতে হয়েছে, বাকি একটাতেও কিন্তু হয়নি। ঠিক আছে, বাকি একটাতেও হয়নি, আমরা একটু একটু আবার চেষ্টা করি, আমরা নিলাম সবগুলোকে সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মাস্ক দিলাম, দেখো হচ্ছে না, তার মানে শুধু একটাতে সে নিতে পারতেছে আগুলোতে নিচ্ছে না। তাহলে এখন কি করতে হবে, এটার জন্য হচ্ছে কি আমরা তো চাইলে গ্রুপ করতে পারি, আমরা দেখি গ্রুপ করে হয় কিনা। দেখো এগুলো তো এক একটা আলাদা আলাদা বিষয়, তাহলে প্রশ্ন আসতে পারে যে এগুলো যেহেতু আলাদা আলাদা সেজন্য হচ্ছে না, তাহলে আমরা যদি গ্রুপ করি সবগুলোকে, তাহলে আমরা একটা গ্রুপ করে দেখি, তো শিফট ব্রাউজার সবগুলো সিলেক্ট করলাম, আমি এটাকে গ্রুপ করলাম, দেখো সবগুলো এখন গ্রুপ হয়ে গেছে, এখন আমি প্রোটাকে সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মাস্ক করলাম। কিন্তু দেখো এখন এখন গ্রুপ করাতে কি হচ্ছে, এখন আগে তো তাও একটা হয়েছিল অন্তত, এখন তো একটাও হচ্ছে না, দেখতে পাচ্ছ গ্রুপ করছে একটাও হচ্ছে না, আগে সিঙ্গেল সিঙ্গেল ছিল তাও একটা হয়েছে। তাহলে দেখো তাহলে এটাও কিন্তু আমার সমাধান না, তাহলে সমাধানটা কি, সমাধানটা হচ্ছে কি আমাদেরকে এটাকে কম্পাউন্ড পথ করতে হবে, কম্পাউন্ড পথ। আমি শব্দটা একটু লিখে দেখাই তাহলে বুঝতে পারবা, কম পাউন্ড পথ, এই কম্পাউন্ড পথ করতে হবে। কম্পাউন্ড পথ মানে কি, আমাকে এই শেপগুলোকে এমনভাবে বানাতে হবে তারা যেন একটা শেপ হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আমরা এখানে চারটা শেপ হোক দশটা শেপ হোক, দশটা শেপকে আমাকে এমনভাবে বানাতে হবে তারা যেন একটা শেপ হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, এটা হচ্ছে কম্পাউন্ড পথ করতে হবে, মানে এখানে তোমার বিষয়টা। তো এখন সেটা করতে করবো, সেটা করার জন্য কি আমরা জাস্ট অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে কম্পাউন্ড পথে যাব, কম্পাউন্ড পথ থেকে মেক করব। দেখো শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল এইট, এখানে আমার শর্টকাট কি কন্ট্রোল এইট, এখন আমি মেক করলাম, দেখো এখন কিন্তু কম্পাউন্ড পথ হয়েছে। এবার দেখো তো হয় কিনা, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, এবার সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, দেখো ব্যস্ত হয়েছে, এবার এইটাই হচ্ছে সিস্টেম। দেখো এখন কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে, মানে আলাদা আলাদা আর দেখতে কিন্তু দারুণ লাগতেছে জিনিসটা। আচ্ছা এখন দেখো তুমি চাইলে এখানের মধ্যেও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবা, ডাবল ক্লিক করো, এই দেখো আমার এটা আইসোলেটেড মোড চলে আসছে, এখন আমি ছবিটাকে চাইলে যে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবো, এবং আমি চাইলে আমার শেপের মধ্যে আমি যদি একটা স্ট্রোক কালার দিতে চাই স্ট্রোক কালারও দিতে পারবো। দেখো স্ট্রোক কালার দেওয়া যাচ্ছে, এখান থেকে স্ট্রোক কালার আমি স্ট্রোক কালার দিতে পারবো, দেখো স্ট্রোক কালার দেওয়া যাচ্ছে, আমি স্ট্রোক কালার দিতে পারি, যে কোনো কিছু করতে পারবো, দেখো স্ট্রোক কালার শেষ, ব্যাস দেখো ক্লিয়ার জিনিসটা। ওকে তো এখন কম্পাউন্ড পথ থেকে যদি তুমি যদি আবার রিলিজ করতে চাও, অবজেক্টে যাও, অবজেক্ট থেকে কম্পাউন্ড পথ, কম্পাউন্ড থেকে রিলিজ করে দিলে ওই পুরো জিনিসটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু পুরো জিনিসটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে।
এই হচ্ছে মূলত আমাদের ক্লিপিং মাস্ক করা সিস্টেম। তো আমরা গত ক্লাসে এই জিনিসটাই তখন দেখতে চাইছিলাম যে মনে করো সাপোজ আমরা একটা ডিজাইন করতেছি, ধরো আমার এইরকম একটা ডিজাইন করা লাগলো, ধরো এখানে এভাবে আছে, এখানে এভাবে আছে, এটা কালারটা মনে করো এই টাইপের, তারপরে এখানে একটু ডিজাইন এভাবে রাখলাম, মনে করো আমাদের এখানে বাইরে বাইরে চলে যাচ্ছে সাপোজ, মানে কোনো একটা কারণে আমার ডিজাইনগুলো আমার এই আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে, তাই না? তো আমি এখানে এবার একটা ট্যাক্স রাখলাম, মনে করো এখানে ট্যাক্স কিছু রাখলাম, সাপোজ এটা আমার মনে করো ডিজাইন একটা, এটা আমার ডিজাইন। তো এখন এই জিনিসটুকুকে তাহলে এখন কী করবো আমরা? তুমি হয়তো বলতে পারো স্যার এই তোমার আপনার এটা তো একটা শেপ, তাহলে তো আমরা এভাবে করে তো দিয়ে দিতে পারি, এটা শেপ পারবা, কিন্তু মনে করো এটা যদি একটা ছবি হইতো, তো আমি এখানে ছবিটা নিয়ে আসি, আমার ছবিটা একটা নিয়ে আসি, তাও ওইটা একটু দেখেন, কপি ইমেজ, আমি এবার এখানে ছবিটা নিয়ে আসলাম, ধরো এইখানে ছবিটা আছে, এবার তুমি আবার ছবিটা কী করতে পারবো, ছবিটাকে কি তুমি এইভাবে করে দিতে পারবা? দেখো ছবিটার অবস্থা কী হয়েছে এখন, তাহলে তো এভাবে সম্ভব না। আমি চাচ্ছি কি তাহলে আমার এই আর্টবোর্ডের ভেতরের টুকু অংশ শুধু দেখা যাবে, বাইরের আর কোনো অংশই দেখা যাবে না, তাহলে এটাকেই করতে হবে ক্লিপিং মাস্ক, ঠিক আছে? তাহলে কীভাবে করব, আমি একটা শেপ নিব, শেপ একটা নিলাম, শেপের একটা কালার আপাতত দিয়ে নিচ্ছি যাতে একটু বুঝতে পারি, আমি একদম পুরো আর্টবোর্ড জুড়ে আমি একটা কালার দিয়ে দিলাম, দেখো পুরো আর্টবোর্ড জুড়ে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এবার সবগুলোকে আমি সিলেক্ট করলাম, দেখো সবগুলোকে আমি সিলেক্ট করছি মাউসে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখো ক্লিয়ার জিনিসটা, এই ক্লিপিং মাস্ক। এখন তুমি যদি হ্যাঁ ওগুলো কেটে যায় নাই, ওগুলো হচ্ছে মাস্কের ভেতরে রয়ে গেছে, তুমি যদি চাও পরবর্তীতে আবার সেটাকে রিটেন করতে পারবে, দেখো আমি যদি ডাবল ক্লিক করি আবার এগুলোকে আমি কিন্তু রিটেন করতে পারছি, দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ঠিকই আছে। এখন তুমি যদি চাও যে না আমি ক্লিপিং মাস্ক রাখবো না, আগের জায়গায় চলে যাবো, মাউসে রাইট ক্লিক করলে রিলিজ ক্লিপিং মাস্ক করো, দেখো আগের জায়গায় সব কিছুই আছে, দেখতে পাচ্ছ ক্লিয়ার, এটাই এটাই হচ্ছে মাস্কিং। তার মানে আমরা আশা করি বুঝে গেছি মাস্কিং নিয়ে তো আর কোনো আশা করি কোনো কনফিউশন নাই, মাস্কিংয়ের বিষয়টা হচ্ছে এই জিনিসটাই, ক্লিপিং মাস্ক করে তুমি এইভাবে আমরা কাজগুলো করে থাকি আর কি ক্লিপিং মাস্ক দিয়ে। আচ্ছা এবার দেখো এরপরে যেটা আমরা দেখবো আজকে সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে একটা ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিং মুড বলা হয়। হ্যাঁ আমরা ব্ল্যান্ডিং মুড দেখবো, আমি অন্য একটা ছবি নিই, যেহেতু একটা ছবি নিয়ে কাজ করলে অনেক সময় বোরিং লাগবে, আমরা ডিফারেন্ট একটা ছবি নিয়ে দেখাই, সাপোজ মনে করো আমি টিয়া পাখিটা নিচ্ছি, ওকে কপি পেস্ট, ওকে এটা অনেক বড় ছবি একদম লার্জ, ওকে আচ্ছা সাপোজ আমি এটাকে একদম বড় করে নিলাম, দেখো। এখন তোমরা একটা বিষয় মনে রাখো, শিফট এফ প্রেস করলে কি হবে, তুমি লার্জ স্ক্রিনে তুমি তোমার ডিজাইনটা দেখতে পাবো, আমি লিখে দিচ্ছি শিফট এফ, দেখো শিফট প্লাস এফ প্রেস করলে তুমি কি করতে পারবে, তোমার এই এখানে যা ডিজাইন এখানে মানে তোমার আর্টবোর্ডটা আর কি, তোমার আর্টবোর্ডটা একদম লার্জ স্ক্রিনে দেখতে পাবো, দেখো একদম লার্জ স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই, একদম লার্জ স্ক্রিনে দেখতে পাবা জিনিসটা, এইটা লার্জ স্ক্রিন হয়ে যাবে একদম লার্জভাবে দেখতে পাবো, এই দেখো। তো এখন এবং তুমি যদি আবার এসকেপ প্রেস করো, এসকেপ শিফট এফ দিয়ে তুমি আসছো, এসকেপ ESC এসকেপ প্রেস করলে চলে যাবে আগের জায়গায় চলে আসবে। আচ্ছা হ্যাঁ এখন দেখো এখানে আমি এটা কেন আনছি, সাপোজ আমি এটার উপরে একটা একটা শেপ নিচ্ছি, একটা কালার নিয়ে, দেখো একটা কালার নিয়েছি, দেখতে পাচ্ছ একটা কালার নিয়েছি, বাট এখন আমি আমি চাচ্ছি যে আমার কালারটা এই আমার শেপটা আমার এই পেছনের লেয়ারটার সাথে ব্ল্যান্ডিং করে ফেলবে, মানে হচ্ছে আমরা ব্ল্যান্ড অপশন শিখছিলাম না, ব্ল্যান্ডিং টুল ব্ল্যান্ড করছে, ঠিক সেমভাবে এই জিনিসটা নিচের লেয়ারের সাথে ব্ল্যান্ডিং করে আমাকে একটা নতুন কিছু আউটপুট দিবে আমাকে, যাতে করে আমার পেছনের লেয়ারটা সহ দেখা যায়, আমার পেছনের লেয়ারও দেখা যাবে, আমার উপরের লেয়ারটাও থাকবে, মানে একটা অন্যরকম একটা ভেরিয়েশন আমার জন্য ক্রিয়েট হয় এখানে। সেটা কীরকম করবো, সেটার জন্য আমরা চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে যাব ট্রান্সপারেন্সি, দেখো ট্রান্সপারেন্সি শিফট কন্ট্রোল F10, ঠিক আছে আমি আবার ক্লিক করি, এই আসছে আমার ট্রান্সপারেন্সি, এই দেখো এই ট্রান্সপারেন্সি মোড, আমি এটাকে ব্যাড করে নিই এখান থেকে, এই হচ্ছে আমার ট্রান্সপারেন্সি মোড। ট্রান্সপারেন্সি মোডের মধ্যে কী আছে দেখো তোমার, এটা কী হলো, আচ্ছা এখানে দেখো ট্রান্সপারেন্সি মোডের মধ্যে কী আছে,
আমার এখানে দুইটা অপশন আছে, দেখো ব্ল্যান্ডিং মোড নামে একটা অপশন আছে, ব্ল্যান্ডিং মোড, আর এখানে হচ্ছে অপাসিটি। অপাসিটি মানে হচ্ছে কালারের ঘনত্বটা কমায় দেওয়া। দেখো আমি যদি এখানে অপাসিটি 100% আছে, আমি যদি এখান থেকে তোমার এখান থেকে যদি আমি কমাই দিই, দেখো আমার অপাসিটি কমে যাবে। দেখতে পাচ্ছ সবাই আমার অপাসিটি কিন্তু কমে যাচ্ছে, আমার পেছনের লেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে, এখন আমার এখানে পেছনের লেয়ারটা দেখা যাচ্ছে। আচ্ছা সো এখন আমি তো এটা অপাসিটি কমাইছি, আমি এটা অপাসিটি কমাই করবো না, আমি চাচ্ছি কি এটা আমার ব্ল্যান্ডিং হবে। কীরকম, আমি এখানে নর্মাল আছে, নর্মাল থেকে যদি আমি এখন দিয়ে দেখি, ডার্কেন দিয়ে দেখি আসলে কোনো কাজ করে কিনা। হ্যাঁ কাজটা করছে মোটামুটি, রাইট, একটু ডার্ক ডার্ক হয়েছে, আমি এটা পছন্দ হচ্ছে না। আমি একটু মাল্টিপ্লাই করে দেখি, একটু মাল্টিপ্লাই করে দেখি, হ্যাঁ মোটামুটি এটা একটা ব্যাটার আউটপুট দিচ্ছে, রাইট, একটা ব্যাটার আউটপুট আমাকে দিছে। আচ্ছা দেন আর একটু আমরা দেখি, চেক আউট করি, আমরা যদি এখানে লাইটেন দিই, দেখো বিভিন্ন ভেরিয়েশনে আমার কিন্তু ব্ল্যান্ড হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই বিভিন্ন ভেরিয়েশনে ব্ল্যান্ড হচ্ছে আমার। এখন তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নিয়ে কাজ করতে পারো। ধরো আমার এটাই ফেভারিট লাগতেছে, এটা আমি কি করলাম একদম মাঝখান বরাবর রাখলাম, একদম এখানে বরাবর অ্যালাইন দেখলাম, দেন আমি এখানে মনে করো একটা টেক্সট লিখলাম, মনে করো যে দ্য বার্ড ইন দ্য ওয়ার্ল্ড, এইভাবে একটা টেক্সট লিখলাম এবং এটাকে আমি সাদা কালার দিলাম। দেখো সাদা কালার দিলাম এবং এটাকে আমি এইভাবে রাখলাম। দেখো এখন বিষয়টা কী হলো, বিষয়টা কী হলো দেখো, তুমি আমি চাইলে তো এটা না করে এভাবে তো লিখতে পারতাম, এভাবে এটা দেওয়ার থেকে যদি আমরা পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে যখন করছি জিনিসটা একটা ভেরিয়েশন হলো না, ক্লিয়ার, জিনিসটা একটা ভেরিয়েশন ক্রিয়েট হয়েছে কিন্তু এখানে। এখন আমি যদি এখানে একটা স্ট্রোক দিতে চাই, স্ট্রোকও তুমি দিতে পারবা, দেখো স্ট্রোক লাইন, দেখো আরেকটা মানে আরেক ধরনের একটা ফ্লেভার কিন্তু পাচ্ছ, দেখো ফ্লেভার কিন্তু এখানে আস্তে আস্তে বাড়বে ফ্লেভারটা, দেখো ক্লিয়ার জিনিসটা ভাই, বুঝতে পারতেছো সবাই? আচ্ছা সো এই হচ্ছে বিষয়, আমরা একটা জিনিস করে দেখি আসলে এখন এখানে এটা কাজ করে কিনা দেখি একটু, ওয়েট, ওকে এটা মানে এটাতে কাজ করবে না, আমি পরে বোঝাবো এটা, আচ্ছা এটা তো হবে না, পরে বোঝাবো এটা। আচ্ছা দেখো এটুকু ভাই বুঝছো সবাই? দেন তাহলে এখন আমরা কি বুঝলাম, তাহলে ট্রান্সপারেন্সি দিয়ে আমরা চাইলে কি করতে পারবো, আমাদের যে কোনো লেয়ারের উপরে আমরা একটা শেপকে ব্ল্যান্ডিং করাতে পারবো, তাতে করে কি হবে জিনিসটা একটু দেখতে সুন্দর দেখাবে, ঠিক আছে? আমরা যখন মন চায় আমরা এইভাবে করে একটা ব্ল্যান্ডিং সিস্টেম বানাতে পারি, দেখো ইজিলি একটা ব্ল্যান্ডিং সিস্টেম বানাতে পারলো, এটা হচ্ছে ব্ল্যান্ডিং মোড দিয়ে কাজ করা, ক্লিয়ার ভাই? এখন তুমি মনে করো এখানে একটা কালার আছে, এই কালারে এই কালারটা হয়েছে, মনে করো এখন যদি আমি কালার চেঞ্জ করি তাহলে ডিফারেন্ট ভেরিয়েশন তৈরি ভাই, দেখো এখন ডিফারেন্ট হচ্ছে, আমি যদি কালার চেঞ্জ করি কালারে কালারে জিনিসটা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করবে, এবং কালারে কালারের উপর মানে কালার বেসড ভিন্ন ভিন্ন রূপ জিনিসটা ধারণ করবে, দেখতে পাচ্ছ সবাই? ক্লিয়ার, ওকে। দেন এবার দেখো আমি এটার উপর বেস করে আরেকটা জিনিস দেখাই ফেলি, সেটা হচ্ছে কি আমরা এখানে বলছি কি হাউ টু মেক শ্যাডো ফ্রম এফেক্টস, এফেক্ট থেকে আমরা কীভাবে শ্যাডো ক্রিয়েট করবো। দেখো আমি চাচ্ছি কি আমার এই শেপটাতে একটা শ্যাডো ক্রিয়েট করবো, একটা শ্যাডো, এখন সেটা কীভাবে করব আমরা, তার আগে আমরা এখানে একটা শ্যাডো বিষয়টা বুঝি। হ্যাঁ আমরা শ্যাডোটা বুঝি, আমরা এখানে একটা শেপ নিচ্ছি, সাপোজ এই শেপ নিলাম, শেপ নেওয়ার পর আমি চলে যাবো এফেক্টে, এফেক্ট থেকে যাবো স্টাইলিশ, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, দেখো এখানে একটা ঠিক আছে ড্রপ শ্যাডো, আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, এই দেখো সাথে সাথে একটা আমার শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছ সবাই? দেখো দারুণ একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে আমার, এখানে চলতেছে ড্রপ শ্যাডো। এখন আমি কিন্তু ড্রপ শ্যাডোটা কেটে দিছি না, ড্রপ শ্যাডো কেটে দিছি, এখন আমি যদি এটা এডিট করতে চাই তাহলে কোথায় করব? আমি মনে হচ্ছে যে আমি ড্রপ শ্যাডো দিছি বাট এটা তো এডিট করতে হবে, এখন আমি তো এডিটটা বলে করি নাই, এখন আমি এটা কোথায় পাবো? আমরা অ্যাপিয়ারেন্স প্যানেল শিখছিলাম, সবার খেয়াল আছে অ্যাপিয়ারেন্স প্যানেল? অ্যাপিয়ারেন্স প্যানেলে তুমি যত ধরনের কাজ করবা সব ওইখানেই শো করবে। আমরা এবার অ্যাপিয়ারেন্স প্যানেলে চলে যাই, অ্যাপিয়ারেন্স প্যানেল এখানে আছে, অ্যাপিয়ারেন্স প্যানেলটা আবার একটু নিয়ে আসি, অ্যাপিয়ারেন্স প্যানেল ও আছে, অ্যাপিয়ারেন্স প্যানেল, এই অ্যাপিয়ারেন্স প্যানেল, এবার দেখো এখানে এখানে কোথায় আছে, দেখো এই হচ্ছে আমার স্ট্রোকটা, এই স্ট্রোকটা দেখাচ্ছে, এই আমার ফিল কালার, ফিল কালারটা দেখাচ্ছে, এই ফিল কালার নিচে দেখো ড্রপ শ্যাডো,
এই ড্রপ শ্যাডো এইখান থেকেই আমাকে এডিট করতে হবে। তুমি যদি আবার এখানে এফেক্টে গিয়ে অ্যাস্টালিশে গিয়ে ড্রপ শ্যাডোতে ক্লিক করো, এটা হলে ডাবল কি হবে এখানে শ্যাডো পড়বে এবং অনেক সময় তোমাদের ল্যাপটপ বা পিসি হ্যাং করে ফেলবে। সেই জন্য এটা মাথায় রাখবা, কখনো এফেক্টে এসে দুইবার ক্লিক করবা না, দুইবার ফেলবা না। এখানে একবার ফেলে মানে তুমি যদি এখানে একবার কাজ করে ফেলো, সেটা এডিট করতে পারবা অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে। ক্লিয়ার সবাই? ওকে, নাও এবার দেখো আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, এই আমার ড্রপ শ্যাডো চলে আসলো। এখন তুমি এখান থেকে কি কি করতে চাচ্ছ, তুমি যদি অপাসিটি বাড়াতে চাও অপাসিটি একদম বাড়া দাও, ঘন হয়ে গেল। তুমি যদি অপাসিটি কমাতে চাও একদম অপাসিটি একদম এখানে কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তুমি যদি এক সফটওয়্যার বাড়াতে চাও, এই দেখো এদিকে বাড়তেছে। তুমি যদি এদিকে বাড়াতে চাও, এদিকে বাড়তেছে। তুমি যদি ব্লার করতে চাও, আরো বেশি ব্লার করতে পারবে। দেখো একটু দারুণ একটা সুন্দর একটা এফেক্ট পড়ে গেছে, যেন এটা থাকতেছে কি উপর হয়ে উঠে আছে, এই জিনিসটা এখানে লাগতেছে। এবার তুমি যদি এখানে কালারটা যদি চেঞ্জ করতে চাও, কালারও এখানে তুমি চেঞ্জ করতে পারবা। দেখো এই দেখো একটা কালার করছে, দেখতে পাচ্ছ একটা কালার একটা ভাইব তৈরি হয়ে গেছে। মানে একটা একটা যেন পেছন দিকে একটা লাইট জ্বলতেছে, একটা লাইটের একটা ভাইব তৈরি হয়েছে। এবার তুমি যেটা চাও, এখন শ্যাডো মানে তো হচ্ছে ব্ল্যাক, শ্যাডো মানে হচ্ছে ব্ল্যাক হবে, এটা নিয়ে কোনো লাইটের ভেরিয়েশন থাকবে না। তাহলে এইটা আমরা বুঝে গেলাম ড্রপ শ্যাডো। এখন আসেন আমরা তাহলে এইটাতে ড্রপ শ্যাডো ফেলি, এটাতে। তাহলে এফেক্টে গেলাম স্টাইলিশ, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো। এই দেখ আমার কিন্তু ড্রপ শ্যাডো পড়ছে। আমি এবার এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, হালকা একটু এদিক ওদিক করে আমি একটু জিনিসটাকে আরও করি, জাস্ট পাশিটা একটু বাড়াই দিই, সেভাবে ব্লাডটা একটু বাড়াই দিই, দ্যাটস ইট। ওকে ডান। এখন দেখো জিনিসটা কি হয়েছে, আবার একটু উপর হয়ে উঠে আসে না আবার। ক্লিয়ার সবাই? তারা আসবে একটু পর, মানে একটু স্লো মারতেছে না। এখন আসছে? আচ্ছা এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এই দেখো তাহলে এবার দেখো এই জায়গায় আমার একটা সুন্দর একটা শ্যাডো কিন্তু ক্রিয়েট হয়ে গেল, তো হচ্ছে দেখছি। এটা হচ্ছে ড্রপ শ্যাডো বলা হয়, ড্রপ শ্যাডো আমরা এভাবে ক্রিয়েট করতে পারবো। ক্লিয়ার? ডান। তাহলে চলে গেল, এটা শেষ, শিফট ট্যাব শেষ। তোমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু আবার দেখতে হবে, আমি ভিডিও আপলোড করে দিব, ভিডিও দেখে দেখে কাজ করি, কারণ এখানে অনেকগুলো বিষয় তো হয়তো মাথা থাকবে না, ভিডিও দেখে দেখে কাজ করবো, ঠিক আছে। আচ্ছা দেন এরপর আছে হাউ টু মেক শ্যাডো উইথ গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্টের মাধ্যমে আবার শ্যাডো তৈরি করবো। কীরকম, আমি ধরো এখানে একটা বৃত্ত আছে, এলিপস, এই বৃত্তটা নিলাম, আমি বৃত্তটার একটা কালার দিচ্ছি। এখন আমি হচ্ছে এই যে নিচ বরাবর, এই নিচ বরাবর আমি একটা শ্যাডো ক্রিয়েট করবো। তাহলে সেটা কীভাবে, মানে চাচ্ছি যে আমি আমার এই টাইপসের শ্যাডো হবে, এই টাইপসের, এই দেখো এই টাইপসের একটা শ্যাডো আমার পড়বে, ঠিক আছে। আমি চাচ্ছি এই টাইপসের একটা শ্যাডো পড়বে, এখন সেটা কীভাবে করবো। এখন তো অলরেডি শ্যাডো হয়ে গেছে, বাট এটা তো হচ্ছে একটা কীরকম, এটা একদম সলিড, এটা সলিড হবে না, এটা ব্লার ব্লার থাকবে, তাই না? তো সেটা কীভাবে করবো, দেখো আমি একটা বৃত্ত নিলাম, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করে কী করতেছি। আমি কন্ট্রোল F9 দিয়ে আমি কী করলাম, গ্রেডিয়েন্টটা নিয়ে আসলাম। দেন আমি এখান থেকে, আমরা তো অলরেডি গ্রেডিয়েন্ট কালার শিখছি, রাইট? তো গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আমাদের কী আছে, একটা রেডিয়াল আছে না, এই ক্লিক করলাম রেডিয়ালে। এবং রেডিয়াল থেকে দেখো মাঝখানে হচ্ছে সাদা, বাইরে হচ্ছে কালো, তাহলে আমি এটাকে করে দেবো রিভার্স। এ আমার সাদা হয়ে গেছে বাইরে, মাঝখানে হয়ে গেছে কালো, এটা। দেন এরপর আমি কি করব, আমার এই সাদা যেটা আছে সেটাকে আমি জিরো করে ফেলবো, মানে আমার অপাসিটি জিরো হয়ে যাবে। দেন তাহলে আমি সাদার গ্রেডিয়েন্ট স্লাইডার উপরে এসে পয়েন্টে ক্লিক করে এখান থেকে অপাসিটিটা করে দিলাম জিরো। দেখো চলে গেছে, মোটামুটি একটা ভাইব আসছে। এখন আমি এদিক থেকে মোটামুটি আমার কালারটাকে আর একটু ঘন করার চেষ্টা করবো হালকা, এটা এটা না, এটা আমি ডিলিট করে দিই, এটাকে আর একটু এভাবে নিয়ে আসলাম, দ্যাটস ইট। হ্যাঁ এবার দেন দেখো এরপর হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল, একটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। ওকে, অ্যাসপেক্ট রেশিওতে এসে আমি এখান থেকে করলাম হচ্ছে মনে করো 30%। দেখো এবার জিনিসটা কি হয়ে গেল, জিনিসটা এবার শোয়ানোর মতো হয়ে গেল, মানে এটা স্লিপিং অবস্থায় আছে একটা। তাহলে এবার জিনিসটাকে এবার, এবং আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে কি আমরা ট্রান্সপারেন্সিতে গিয়ে
আমরা মাল্টিপ্লাই করে দিব হালকা, যাতে করে আমার কালারটা এটার সাথে ট্রান্সপারেন্ট থাকে। মানে হচ্ছে আমার যে লেয়ারে থাকবে সেই লেয়ারের সাথে যেন এটা কি হয়ে যায়, মিশে যায়, ঠিক আছে? সেটা আমি করে দিলাম, দেখো মাল্টিপ্লাই করে দিছি। দেন এবার আমরা এটাকে বসাই দিব, দেখো হয়ে গেল কিনা শ্যাডোটা। এটাকে একটু বড় করে দিই, হয়েছে? এবং এইখানে চাইলে তুমি অ্যাসপেক্ট যেটা রেশিওটাকে 20 করে দাও, দেন আরো জিনিসটা একটু ফ্লেক্সিবল দেখাবে, দেখো ক্লিয়ার জিনিসটা। এবার দেখো একটা যেন শ্যাডো পড়ছে এটা, রাইট? তাহলে গেল এটা। এরপরে যেটা দেখবো লাস্ট অ্যান্ড ফাইনাল আজকের মতো, সেটা হচ্ছে ট্যাক্স র্যাপ। ট্যাক্স র্যাপ, ট্যাক্স র্যাপটা কীরকম? দেখো আমি একটা ট্যাক্স নিব, ট্যাক্সের মধ্যে লিখলাম মনে করো যে লিখলাম হচ্ছে ব্র্যান্ডিও, ওকে কথাটা লিখি ডান। আচ্ছা এখন আমি এটাকে কি করব, ট্যাক্স র্যাপ করব। দেখো আমি ট্যাক্স র্যাপ করার জন্য এফেক্টে চলে যাব, এফেক্ট থেকে রাফ, রাফ থেকে দেখো এই যে কিছু জিনিস আমার এখানে আছে, আমরা এবার এগুলো একটা একটা করে দেখি। আমি সবগুলো এখানে তোমাদেরকে দেখাবো না, জাস্ট তোমরা একটা একটা দেখে নিবা নিজেরা। আমি এখানে জাস্ট আনতেছি, আমি এদিকে যাচ্ছি একটু, আমি এফেক্টে আসলাম, রাফে আসলাম, আর ক্লিক করলাম, দেখো কি হলো, এটা আমার কি হয়ে গেল, বাঁকা হয়ে গেল না? তোমরা অনেক সময় এই ট্যাক্সের ডিজাইন করার জন্য খুঁজো, তাই না? এইটা দেখো, এখন আমার এখানে আর্ক, এখানে হরিজন্টাল আছে, হরিজন্টাল ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল, দেখো কী ধরনের স্টেপ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? এবং আমি যদি এটাকে এখন এখানে ব্যান্ড, ব্যান্ড মানে কতটুকু এটা কী হবে, ব্যান্ড হবে মানে এটা লম্বা হবে সেটা আর কি। তো আমি এটা যদি কমাই দিই, দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে, দেখো খুব ইজিলি কিন্তু এই ট্যাক্সের ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা কিসের মতো, একটা মাইকের মতো, মাইক মাইক, তাই না? এই জিনিসটা দেখো খুব ইজি কিন্তু। এখন আমি যদি ডিস্টর্শন করতে চাই, এদিকে দেখো যেভাবে তোমার মন চায় সেভাবে ডিস্টর্ট করতে পারবা। দেখো এখন তোমার যদি এটা ভালো লাগে, এটা যদি আরও কিছু চাও, আমি এখানে হরিজন্টাল দিলাম, হরিজন্টাল থেকে আমি এখানে আর্ট লোয়ার দাও, এই দেখো লোয়ারে এভাবে আসছে, পার্টিকেলে এভাবে আসছে, লোয়ারে এভাবে যদি চাও আর্টটু বাড়া দিতে পারো, এই দেখো। এখন যদি আর্ট আপার দিতে চাও আপারে, তুমি আর্টস দিতে চাইলে আর্টসে, দেখো যেটা তোমার মন চায় আর কি। বা অনেক ধরনের আছে, ফ্লাগের মতো যে ফ্লাগ করতে পারবা, তারপর ফিশের মতো ফিশ করতে পারবা, দেখো ফিশের মতো হয়ে গেছে, ফিশ ফিশের মতো দেখাচ্ছে। তারপর হচ্ছে তোমার এখানে টুইস্ট আছে, দেখো বিভিন্ন টাইপের এখানে করা যেতে পারে, দেখতে পাচ্ছ সবাই? এই হচ্ছে বিষয়। সো এখন তোমরা তোমাদের মতো এখন তোমরা কী ডিজাইন তৈরি করতে চাচ্ছ এটা দিয়ে তোমরা ব্রেন কাটাতে হবে আর কি, ঠিক আছে? ধীরে ধীরে তো আমরা আগে বিষয়গুলো বুঝে নিই, হয়তো আমরা সামনে এই জিনিসগুলো হয়তো আমাদের অনেক কাজে লাগবে সামনে, এই জিনিসটা আমরা বুঝে গেলাম, ওকে রাইট, ক্লিয়ার সবাই? আচ্ছা লাস্ট একটা বিষয় আজকে দেখাই, লাস্ট একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা একটা শেপ নিব। শেপ নিয়ে আমরা এফেক্টে আসব, এফেক্ট থেকে আমরা এটা তো অলরেডি বুঝে গেছি রাফটা, আমরা এবার এখান থেকে অ্যাস্টাইলিসের মধ্যে আমরা ড্রপ শ্যাডো বুঝছি। এখন এখানের মধ্যে আরেকটা বিষয় দেখাই, স্ক্রিবল, এই জিনিসটা দেখাই, এই জিনিসটা কী হয় দেখো তোমরা একটু খেয়াল করো এটার কী কাহিনী। আমি একটা কাজ করি, এখানে একটা একটা আমি কিনে নিলাম, ত্রিভুজ নিলাম, ওকে? আচ্ছা দেন এফেক্টে গেলাম, স্টাইলিশ, স্টাইলিশ থেকে স্ক্রিবল, এই দেখো এটা কী তৈরি করছে। এখন আমি এখান থেকে যদি ডিফল্টে দিই, ডিফল্ট এভাবে থাকবে, আমি যদি এখান থেকে চাইল্ড লাইক, মানে বিভিন্ন সিস্টেম আছে যেটা তোমার পছন্দ হয় তুমি সেটা এখান থেকে করতে পারবা, দেখো। এবং এটা একটু লুক নিবে, এটা একটু লুক নিবে, কারণ এটা একটু সময় সময় নেয় কাজ করতে, জিগ জ্যাক। তারপর আমি যদি এখানে লুকটা দিলাম, এখন তুমি যদি চাও যে এখানে একটু বাড়াবা বাড়াতে পারবা, কমাতে চাইলে কমাতে পারবা, তুমি ভেরিয়েশন করতে চাইলে ভেরিয়েশন করতে পারবা, দেখো ইজিলি এমন যেভাবে চাও সেভাবে এটা ভেরিয়েশন করতে পারবা, এক্সট্রুডি ওয়াইডটা বাড়াতে পারবা, কমাইতে পারবা, যেটুকু চাও তুমি কমাতে বাড়াতে, মানে এখানে যা যা মোটামুটি করা দরকার করে ওকে করো। দেখো আমার একটা রেক্ট্যাঙ্গেল, আমার একটা কিন্তু ত্রিভুজ কীরকম হয়ে গেল, এভাবে করে আঁকা আঁকা আঁকার মতো একটা এফেক্ট তৈরি করে ফেলছে, দেখতে পাচ্ছ? সো এই হচ্ছে আজকের মতো ক্লাস, একটুকু প্র্যাকটিস করবা, দেন আবার একটা ভিজিটিং কার্ড তোমরা বানাবা। আমি সাজেস্ট করব তোমাদেরকে, আমি আমার একটা ডিজাইন দিব তোমাদেরকে, ওইটাকে ফলো করার চেষ্টা করবা। এখন আমি কি ফলো করব, এখানে ফলো করব হচ্ছে শুধুমাত্র ডিজাইন ফলো করার দরকার নাই, ওইখানে ফলো করবা যে
আমি লোগোটা কত বড় দিছি, আমি ওইখানে তোমার ট্যাগসগুলো কত বড় দিছি, আমি ওইখানে আইকনগুলো কত বড় দিছি, কোন কালার ব্যবহার করছি, কোনটার সাথে ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ডে কোন কালার দিছি, আইকনে কালার কোন কালার দিছি, এই জিনিসটা ফলো করার চেষ্টা করবে। ক্লিয়ার সবাই? ডিজাইন যেভাবে করো না কেন, কিন্তু ওই জিনিসগুলো ফলো করার চেষ্টা করো, কতটুকু পর্যন্ত আমি রাখছি জিনিসটা, এটাই। দ্যাটস ইট। ওকে, সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট কাল দেখা হচ্ছে।